আইএস যোদ্ধা নববধ কিশোরী। ইরাকের মোসুল শহর থেকে 16 বছর বয়সী এক জার্মান কিশোরী যোদ্ধাকে আটক করেছে ইরাকি বাহিনী। লিন্ডা ওয়েঞ্জেল নামের নববধূ ওই কিশোরী জার্মানির ড্রেসডেনের শহর ফুরঞ্জিতের অধিবাসী। গত বৃহস্পতিবার মোসুলের একটি সুড়ঙ্গ থেকে 20 নারী যোদ্ধাকে আটক করা হয়। এদের মধ্যে লিন্ডাও ছিল। সে আইএসের স্নাইপার ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়। উদ্ধারের পরে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল লিন্ডা ওয়েঞ্জেল ইয়াজিদি কিশোরী। উদ্ধার হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে লিন্ডাকে ঘিরে আছেন ইরাকি বাহিনীর সদস্যরা। সে ফ্যাকাছে ও বিত চোখে তাকিয়ে আছে। দোলোমাখা শরীরে গড়ায় একটি রঙিন স্কার্ফ জড়িয়ে রেখেছে লিন্ডা। এক বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয় লিন্ডা। সে তার মা ক্যাথরিন রোজেন ও সৎ বাবা থমাসের সঙ্গে থাকত। প্রটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে বড় হওয়ারই কিশোরী নিখোঁজ হওয়ার কয়েক মাস আগ পর্যন্ত ধর্মের ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। 2016 সালে বসন্তে মা বাবাকে জানায় সে ইসলাম ধর্মের ব্যাপারে আগ্রহী। তুরস্কের ইস্তাম্বুল হয়ে সিরিয়া তুর্কি সীমান্ত দিয়ে আইএস নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে লিন্ডা। সেখানে গিয়ে ইন্টারনেটে পরিচয় হওয়া জঙ্গির সঙ্গে দেখা করে এবং তাকে বিয়ে করে। ওই জঙ্গি লিন্ডাকে বাড়ি থেকে আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ করে। গত অক্টোবরে মোসুলে ইরাকি বাহিনীর আক্রমণ শুরুর আগেই মোসুলে ঢুকে লিন্ডা। লিন্ডার কয়েকজন বন্ধু জানিয়েছে 2016 সালের শেষের দিকে অনলাইনে জঙ্গির আদর্শে উদ্বুদ্ধ হয় লিন্ডা, ইসলাম গ্রহণ করে। এরপর সে আরবি শেখা শুরু করে। ইসলাম সম্পর্কে নিজের মুগ্ধতার কথা সে সবাইকে বলতো। পুলিশের ধারণা, অনলাইনে পরিচয়ের পর লিন্ডা একজন জঙ্গির প্রেমে পড়ে। ওই জঙ্গি লিন্ডাকে সিরিয়ায় নিয়ে যায়, পরে তাকে মোসুলে নিয়ে যাওয়া হয়। গত বছরের জুলাইয়ে নিখোঁজের আগে লিন্ডা মাকে বলে সে বন্ধুর বাসায় এক সপ্তাহ থাকবে। লিন্ডা মায়ের পরিচয় ব্যবহার করে তুরস্কে যায়। সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় সেখানে তাকে সহযোগিতা করে আইএস যোদ্ধাদের কাছে পৌঁছে দেয় এক ব্যক্তি। গত বছরের জুলাইয়ে লিন্ডার মা ক্যাথরিন ওয়েঞ্জেল বলেছিলেন লিন্ডার মগজ ধোলাই করা হয়েছে। সে লুকিয়ে দেশ ছেড়ে চলে যায়। সে আমাদের কাছে অনেক কিছুই লুকিয়ে রেখেছিল। এ ব্যাপারটি আমাদের অনেক কষ্ট দিয়েছে। লিন্ডার কক্ষ অনুসন্ধান করে একটি ট্যাবলেট কম্পিউটার পান ক্যাথরিন। তার ফেসবুকের দ্বিতীয় অ্যাকাউন্ট খুঁজে পান তিনি। এই অ্যাকাউন্ট দিয়ে লিন্ডা মধ্যপ্রাচ্যের মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছিল। এসব দেখে লিন্ডার মা পুলিশকে খবর দেন। জার্মানির পুলিশ জানিয়েছে লিন্ডার বিরুদ্ধে রাষ্ট্রের বিদ্রোহী স্বয়ংসহ কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তদন্ত চলছিল, কিন্তু তার অনুপস্থিতির কারণে তদন্ত বন্ধ রয়েছে। লিন্ডাকে ইরাকে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। লিন্ডার সঙ্গে আরও 4 জার্মান নারীসহ আইএসের 20 নারী যোদ্ধাকে গত সপ্তাহে আইএসের তৈরি সুড়ঙ্গ থেকে আটক করে ইরাকি বাহিনী। তারা রাশিয়া, তুরস্ক, কানাডা ও সেসনিয়া থেকে আসা। ইরাকি বাহিনীর সদস্যরা বলছে সুড়ঙ্গে অস্ত্র আত্মঘাতী বেল্ট পাওয়া গেছে।